তোমাদের বিভিন্ন যে কম্পিটিভ এক্সামগুলো হয় সেগুলোতে দেখবে রিজনিংয়ের কোশ্চিন থাকে যেরকম তোমরা এসএসসি সিএইচএসএল যদি ধরো তোমাদের সামনেই আছে এসএসসি সিএইচএসএল তারপরে তোমাদের এমটিএস ঠিক আছে তারপরে সিজিএল এই পরীক্ষাগুলোতে তোমাদের রিজনিংয়ের কোশ্চিন হয় তো রিজিনিংয়ের আজকে থেকে আমরা যে ক্লাস শুরু করব সেটা আজকে প্রথম ভিডিও তো চলো আমরা ভিডিওটা শুরু করি এখানে আমরা মিক্সড কোশ্চিন প্র্যাকটিস করব রিজনংয়ের এবং আমরা শিখে নেব বিভিন্ন নিয়ম হয় সেই নিয়মগুলো ফলো করলেই তোমরা রিজনিংগুলো পারবে তো চলো দেখি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে প্রথম প্রশ্নতে বলেছে আট ছয় আট ষোলো তেরো তারপর কোশ্চিন মার্ক্স আছে তারপর ফোরটি সেভেন বলেছে তারপর টু এইটি টু বলেছে এই যে মধ্যে যে কোশ্চিন মার্কস এই জায়গায় কী হবে তো এটা তোমাদেরকে পূরণ করতে হবে এবার দেখো কিভাবে করবে অপশানগুলো তোমাদের এখানে দেওয়া আছে এবার দেখো আট থেকে ষোলো কত বাড়লো দুই গুণ হয়ে গেল মানে দ্বিগুণ হলো তাহলে বোঝার চেষ্টা করো আট থেকে যাচ্ছে ষোলোতে মানে ইন্টু টু হচ্ছে এইবার ষোলো থেকে কত ষোলো থেকে তেরোতে আসলো কমে গেল তো তাই না তাহলে কত কমলো দেখো মাইনাস থ্রি মানে তিন কমে গেল এবার তেরো থেকে কততে যাবে সেটা আমাদের জানা নেই মানে সেই ঘরটাই ফাঁকা আছে কিন্তু তারপরে আছে কি সাতচল্লিশ ফর্টি সেভেন এবার ফর্টি সেভেন যেটা ঠিক আছে সেই ফর্টি সেভেনকে দেখো সিক্স দিয়ে যদি তোমরা গুণ করো তাহলে এই টু এইটটি টু আসবে তার মানে ফর্টি সেভেনকে সিক্স দিয়ে গুণ করে এটা এসেছে তাহলে টু দিয়ে গুণ করেছে প্রথমটাতে লাস্টেরটাতে সিক্স দিয়ে গুণ করেছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এইখানে কি দিয়ে গুণ করবে ফোর দিয়ে গুণ করবে তাহলে তেরোর সাথে ফোর গুণ হবে ঠিক আছে তেরোর সাথে ফোর গুণ হলে কি হবে চারটারং তাহলে তোমাদের এখানে হবে বাহান্ন সঠিক উত্তর এবার এখানে যদি তোমরা বাহান্ন বসাও এবং বাহান্ন তুমি যদি মানে এই জায়গায় তাহলে তারপরে দেখো এখানে তিন মাইনাস হয়েছিল ষোলো থেকে তেরোতে এবার এই যে বাহান্ন এখানে আসলো এখান থেকে কত মাইনাস হবে পাঁচ মাইনাস হচ্ছে মানে তিন পাঁচ আট মানে তিন পাঁচ সাত এরকম করে তোমাদের মাইনাস হবে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নতে বলেছে একটা তোমাদের দেওয়া আছে যে জিনিসটা মানে এই যে একটা সিরিজ দেওয়া আছে এটাকে তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো এটা করতে গেলে আমাদেরকে আগে ভেঙে ভেঙে নিতে হয় জিনিসটাকে কীরকম করে দেখো সেটা হচ্ছে প্রথমে তোমরা গুনে নেবে যে কটা আছে দেখো ডি ভালো করে দেখো ডি ই ড্যাশ ডাব্লু জি ড্যাশ ই এফ এরকম করে তোমরা গুনে নিবে যে কতগুলো আছে তো আমরা গুন নিই যদি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তো কুড়িটা আছে আমাদের তো আমাদেরকে এখানে ভাগ করে নিতে হবে হয় আমাদেরকে চারটা করে বা পাঁচটা করে এরকম ভাগ ভাগ করে নিতে হবে ঠিক আছে তো আমরা এখানে যদি পাঁচটা করে ভাগ করি দেখো ডিই ড্যাশ ডাব্লু জি পর্যন্ত তাহলে একটা আসবে তারপর ড্যাশ ই এফ ড্যাশ জি পর্যন্ত আবার একটা আসবে ডি ইউ এই ড্যাশ পর্যন্ত আরেকটা আসবে আর এখানে এবার দেখো তোমরা একটা জিনিস বোঝো যে তোমাদের যেটা হচ্ছে এখানে এখানে জি আছে এইখানে তোমাদের যেটা সেটা লাস্টে জি হওয়া উচিত তারপরে এখানে তোমাদের লাস্টে জি আছে এখানে লাস্টে জি আছে তাহলে সবগুলোতেই লাস্টে জি হয়ে গেল এবার সমস্যা কি দেখো সমস্যা হচ্ছে যে এই যে লাস্টের যে আগেরটা এখানে ডাবলু আছে আর এটাতে টি আছে ঠিক আছে এটাতে ইউ আছে তাহলে বুঝতে পারছো কি হচ্ছে টি ঠিক আছে টি যদি এখানে হয় তাহলে এই যে এইটাতে মানে তোমাদের এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এফ ডি ভিজি ই কেন দেখো এখানে তোমরা এপ বসাবে কারণ তোমাদের তিন নম্বরে এখানে প্রত্যেকটাতে এপ আছে দেখো ডিইএফ এখানে যদি তোমরা ডি বসাও তাহলে ডিইএফ এখানে ডি এফ এবং এখানেও ই বসালে ডিইএফ ঠিক আছে এইবার তোমাদের সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এই শেষেরটা নিয়ে শেষেরটাতে কিছুই না দেখো এখানে তোমাদেরকে ভি বসাতে হবে কেন ভি বসাতে হবে এই জায়গাটাতে এখানে যদি তোমরা ভি বসাও তাহলে দেখো এখানে টি আছে ও পি কিউআর এস টি এটা ইউ এটা ভি ইউভি এবং এটা দেখো ডাব্লু ঠিক আছে তো এইভাবে তোমাদের সিরিজটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট কোশ্চিন দেখো বলেছে যে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো টুইসডে যদি এটা হয় তাহলে বলেছে যে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ কোন দিন ঠিক আছে এটা ক্যালেন্ডারের একটা ম্যাথ দিয়েছে তোমাদের এটা কিচ্ছু করতে হবে না দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো দু হাজার সতেরো কি লিপ ইয়ার না তাহলে সতেরো থেকে যখন আঠারোতে যাবে এটা তোমাদের জানা উচিত না জানলে জেনে রাখো যে যখন নর্মাল ইয়ার থেকে নর্মাল ইয়ারে যায় তখন একদিন বাড়ে মানে বারটা একদিন এগিয়ে যায় ঠিক আছে আর লিপ ইয়ারের ক্ষেত্রে দুদিন এগিয়ে যায় তাহলে একটা জিনিস বোঝো দু হাজার সতেরোর আঠাশে ফেব্রুয়ারি আর দু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ মানে দু হাজার সতেরো থেকে আঠারোতে যখন যাবে তখন একদিন বাড়বে আবার আঠারো দু হাজার আঠারো নর্মাল ইয়ার দু হাজার উনিশও নর্মাল ইয়ার সেখান থেকে গেলেও একদিন বাড়বে তাহলে দু দিন বাড়বে তাহলে এখানে কোন ডে বলেছে টিউসডে বলেছে তাহলে তারপরে দুদিন জুড়ে দাও তাহলে কী হবে তোমাদের টিউসডে থার্স্টে টিউসডে ওয়েটনেস ডে থার্স তাই তো তাহলে তোমাদেরকে দু দিন যোগ করতে হবে তাহলে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে আবার ক্যালেন্ডারে একটা ম্যাথ দিয়েছে যে নয় এপ্রিল দু যদি ফ্রাইডে হয় তাহলে তিরিশে এপ্রিল দু হাজার কি এবার দেখো এটা তোমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এটা তোমাদের সিম্পল একটা দু মানে এটাও দু হাজার তেইশ এটাও দু হাজার দুটাই যখন দু হাজার তোমাদেরকে নর্মাল তোমরা যদি মানে হিসেব করো তাহলেই তোমাদের এটা চলে আসবে নয় এপ্রিল আর তিরিশে এপ্রিল ঠিক আছে তো দেখো এই যে নয় এপ্রিল নয় এপ্রিল থেকে তিরিশে এপ্রিল কত কতদিন আছে মধ্যে তাহলে হিসাব করো নয় থেকে দশ এগারো বারো এরকম করে হিসাব করো মাইনাস করে দাও নয়কে মাইনাস করলে কত হচ্ছে এখানে তোমাদের এক হবে আর এখানে দুই তাহলে একুশ দিন তোমাদের এখানে হচ্ছে তাই তো এবার একুশ দিন যদি হয় ঠিক আছে তো একুশ দিনের ডিফারেন্স এবার ভালো করে দেখো ফ্রাইডে আমরা জানি যে সাত দিন পর ডে রিপিটেশন হয় তাহলে তিন সাত থেকে একুশ হয় তার মধ্যে ফ্রাইডে হলে এইটাও ফ্রাইডেই হবে তাহলে তোমাদের সঠিক উত্তর কী হবে অপশান ফোর ফ্রাইডে তারপর বলেছে দেখো হুইচ লেটার ক্লাস্টার বলেছে হুইচ লেটার ক্লাস্টার মানে এই এই যে সিরিজটা দেওয়া আছে আছে এটা কমপ্লিট করতে হবে ঠিক ভালো করে দেখো কি বলেছে এক্স এ পিই তারপরে বলেছে বি ইউ তারপর ড্যাশ তারপরে তোমাদের জে ওয়াই জেড এ তারপর এন জি এল কিউ তোমরা এগুলো পজ করে নিজেরা করার চেষ্টা করো তারপর না পারলে সলিউশন আমি কিভাবে করে দিচ্ছি দেখো ঠিক আছে ভালো করে দেখো তোমাদের এখানে প্রথমে আছে কি এক্স এটার প্রথমে আছে কি বি তাহলে কত বাড়ছে দেখো এক্স থেকে বি চার বাড়ছে তাহলে প্লাস চার হয়ে যাচ্ছে এবার এরপরেও কি চার বাড়বে কিনা সেটা দেখার জন্য এই জে আর এন দেখতে হবে জে আর এন মধ্যে ডিফারেন্স কি দেখো জে আই জে কে এল এম এন তাহলে এখানেও চার বাড়ছে তাহলে এই বি থেকে যেটা যাবে সেটাও চার বাড়বে তাহলে বি থেকে চার বাড়লে তোমাদের কত হবে বি থেকে চার বাড়লে তোমাদের হবে এফ তাহলে এফ দিয়ে তোমাদের কি অ্যান্সার আছে দেখো এই একটাই আছে তোমাদের আর হিসাব না করলেও হবে ঠিক আছে এই এফ কিউ এন কে এটাই তোমাদের উত্তর হবে এই যে বি থেকে চার বাড়বে তাহলে এফ দিয়ে শুরু হবে সেটা আর এফ দিয়ে একটাই উত্তর আছে সুতরাং বাকিগুলো আর হিসাব না করলেও হবে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে কোনটা অট সেটা বের করতে হবে এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আট চৌষট্টি বলেছে আট পাঁচশো বারো বলেছে ছয় দুশো ষোলো বলেছে আর চার চৌষট্টি বলেছে দেখো আট আর পাঁচশো বারো আটের কিউব হচ্ছে পাঁচশো বারো ছয়ের কিউব দুশো ষোলো চারের কিউবও চৌষট্টি কিন্তু আটের স্কয়ার চৌষট্টি ঠিক আছে তাহলে এইটা অড মানে এটা স্কয়ার হচ্ছে আর বাকিগুলো কিন্তু সব কিউব হ্যাঁ তাহলে অড কোনটা এই অপশানে নেক্সট দেখো বলেছে একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে ডান্স যেটা ডান্সকে লেখা হয় আর কি কীভাবে সেটা বলেছে ডান্সকে লেখা হয় এ ডিএন ইসি বলে তারপর ডিস্কোকে লিখা হচ্ছে আইডিএস ও সি তাহলে ড্রিমকে কীভাবে লেখা হবে যে কোনো একটা ফলো করলেই তোমরা এখানে পারবে যে কী এখানে হচ্ছে দেখো ডান্স ডি এন সি ই ডান্স এটাকে কী লিখেছে এ ডি এন সি তাহলে দেখো কী হয়েছে প্রথমটা এই সেকেন্ডটাতে যাচ্ছে এই সেকেন্ডটা প্রথমটাতে আসছে ঠিক আছে ইন্টারচেঞ্জ হচ্ছে এখানেও তাই আর এনটা মানে মধ্যেরটা মধ্যেরটাতেই থাকছে তাহলে একইভাবে বসিয়ে দাও ডিমের ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে আমরা লিখে নিই ডি আর ই এ এম ড্রিম তাহলে কী করবো ই তো ই থাকবে আমাদের এই হিসাব মতো আর এখানে আসবে ডি এখানে যাবে এ এখানে যাবে আর এম এখানে যাবে তাহলে আর ডি ই এম এ আছে এরকম উত্তর আর ডি এম এই দেখো চার নাম্বার তাহলে তোমাদের সঠিক উত্তর হবে এটা নেক্সট দেখো নেক্সট আবার একটা সিরিজ দিয়েছে এটাকে করতে হবে তোমাদেরকে যে একশো নিরানব্বই তারপর তোমাদের বলেছে দুশো এগারো একশো ছিয়ানব্বই তো এখানে কোন লজিক খাটছে কি হচ্ছে সেটা তোমাদেরকে করতে হবে দেখো একশো নিরানব্বই থেকে দুশো এগারো বাড়লো এখানে আবার কমল এখানে জানি না কী হবে তারপরে একশো তিরানব্বই থেকে দুশো সতেরো আবার বেড়েছে তাহলে বাড়া কমা হচ্ছে তাই তো এবার তাহলে তোমাদেরকে কমন জিনিস দেখতে হবে যে এখানে কি আছে কমন ভালো করে দেখো একটু যে একশো নিরানব্বই থেকে যদি আমি একশো ছিয়ানব্বইকে হিসাব করি তাহলে কিন্তু তিন বেড়েছে আমাদের সরি তিন কমেছে আমাদের ঠিক আছে তিন কমেছে আবার একশো ছিয়ানব্বই থেকে এই একটা ঘর ছেড়ে একশো তিরানব্বই যদি যাই আমরা এক ঘর ছেড়ে ছেড়ে হিসাব করছি তাহলে আবার তিন কমেছে তাই তো একশো তিরানব্বই হয়েছে একশো নিরানব্বই সেখান থেকে তিন কমে একশো ছিয়ানব্বই আবার সেখান থেকে তিন কমে একশো তিরানব্বই হল ঠিক আছে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তিন কমছে এইবার এই যে দুশো এগারো দুশো এগারোর পরে আমি জানি না কী হবে কারণ এই ঘরটাতেই আমাকে বের করতে হবে কিন্তু তারপরের যে ঘরটা সেটা দুশো সতেরো এবং দুশো এগারো আর সতেরোর মধ্যে ডিফারেন্স দেখো কিন্তু ছয় তার মানে এখানে প্লাস হয়ে যাবে এখানে প্লাস তিন এখানে প্লাস তিন প্লাস তিন মানে তোমাদের কি হবে দুশো এগারো থেকে প্লাস তিন মানে দুশো চোদ্দো তাহলে এই যে ফাঁকা জায়গাটায় যদি তোমরা দুশো চোদ্দো বসাও তাহলে দেখো দুশো এগারো থেকে তিন যোগ হয় দুশো চোদ্দ আর দুশো চোদ্দো থেকে তিন যোগ হয় দুশো সতেরো মানে এটা এক ঘরের ছেড়ে ছেড়ে এই ডিফারেন্সটা তোমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন বি দুশো চোদ্দো নেক্সট দেখো একটা তোমাদের আবার ইয়ে বলেছে যে এটা তোমাদের কি হবে করতে হবে মানে পেয়ারটা কী হবে দেখো কী বলেছে তোমাদেরকে বলেছে উনিশ মানে 19 তার সাথে আশি তারপর টোয়েন্টি থ্রি তার সাথে ছিয়ানব্বই ষোলোর সাথে কী যাবে দেখো উনিশ আর আশি এদের সম্পর্ক কী ভালো করে দেখো উনিশ উনিশ ইনটু চার যদি করো তাহলে কত হচ্ছে উনিশ ইনটু চালে ছিয়াত্তর হচ্ছে আর তার সাথে চার যোগ করে দাও তাহলেই হয়ে যাবে আশি ঠিক আছে তেইশের দেখি এই একই হিসাব করে তেইশ ইন্টু চার তেইশ চারে কত হয় তেইশ চারে হয় বিরানব্বই তার সাথে চার জুড়ে দাও তাহলে হয়ে যাবে ছিয়ানব্বই তাই তো তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম সংখ্যাটা তার সাথে চার গুণ করে তারপর চার যোগ করে দাও তাহলেই হয়ে যাবে তাহলে তোমাদের আছে কি ষোলো আছে তাহলে তোমাদের ষোলো ইন্টু চার যোগ চার চার কত হয় চার ষোলং তোমাদের হয় চৌষট্টি আর তার সাথে চার জুড়ে দাও তাহলে হবে সিক্সটি এইট মানে আটষট্টি হবে তোমাদের উত্তর মানে অপশন টু নেক্সট দেখো নেক্সট একটা ভেন্ডা অ্যাগ্রাম দিয়েছে তোমাদেরকে ভেন্ডা অ্যাগ্রাম হচ্ছে রিজনিংয়ের মানে আমি বলবো যে সবচেয়ে সোজা জিনিস হচ্ছে ভেন্ডা অ্যাগ্রাম মানে এখানে তিনটা জিনিসের কথা বলা আছে দেখো এদের সম্পর্ক দেখাতে হবে ফ্রুট অ্যাপেল ভেজিটেবিল ভালো করে একটু বোঝো ফ্রুট এটা মনে করো ফ্রুট এবার অ্যাপেল অ্যাপেল তো একটা ফ্রুট তাহলে তো এর মধ্যেই পড়বে আর ভেজিটেবিল কি ফ্রুটের মধ্যে পরে পড়ে না তাহলে ও আলাদা পড়বে তাহলে কোন ভেন্ডা অ্যাগ্রাম হচ্ছে তোমরা দেখেই বলতে পারবে যে আমাদের অপশান তিন নম্বর ভেন্ডা অ্যাগ্রামটা হচ্ছে তো আজকে আমাদের এটা প্রথম ভিডিও তাই আমরা আজকে দশটা কোশ্চিন এখানে প্র্যাকটিস করলাম তো প্রতিদিনই এই ক্লাসটাও আসবে আর সাথে আমি চেষ্টা করবো ম্যাথেরও ভিডিও করে দেওয়ার তো তোমরা এই রিজনংগুলো প্র্যাকটিস করো আর আজকের যে কোশ্চিনগুলো এগুলো কিন্তু এবছরের যে সিএইচএসএলটা মানে হয়েছিল দু এবছর বলা ভুল দু হাজার বাইশে যে সিএইচএসএলটা হলো সেই এর কোশ্চিন এগুলো তো তোমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করলে তোমাদের সামনে সিএইচএসএল আছে মারছে তো তোমাদের আশা করি এগুলো সুবিধা হবে তো চলো ভিডিওটা আজকে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ